আমরা অনেক পেজেই দেখে থাকি যে অন্যান্য কোনো ভিডিও লাইভ স্ট্রিম করছে, এমনকি সেই লাইভ স্ট্রিম ভিডিওটা যখনই শেষ হচ্ছে সেই পেজ থেকে অটোমেটিকলি ডিলেট হয়ে যাচ্ছে বা আনপাবলিক হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু তাদের পেজে কোনো ইস্যু বা কপিরাইট আসছে না। এমনকি কিন্তু ফলোয়ার্স তারা ইনক্রিজ করে নিচ্ছে এরকমভাবে লাইভ স্ট্রিম করে। তো আপনিও কীভাবে এইটা করবেন যে অটোমেটিকলি লাইভ স্ট্রিম ডিলেট হয়ে যাবে যেই শেষ হবে লাইভ স্ট্রিমটা, বা লাইভ স্ট্রিমটা আনপাবলিক হয়ে যাবে লাইভ স্ট্রিম শেষ হওয়ার সাথে সাথে, তো এটা আপনি কীভাবে করবেন আপনার পেজে? আর এটাও বলে দেবো কীভাবে আপনারা মোবাইল থেকে লাইভ প্রডিউসারে যাবেন, তো অল ডিটেলসে বলে দেবো। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন, আশা করছি ভালো লাগবে আপনাদের। তো এটার জন্য আপনাদেরকে চলে আসতে হবে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর মধ্যে। এখানে আসার পর এখানে ক্রিয়েটিভ টুলসে ক্লিক করতে হবে। ক্রিয়েটিভ টুলসে ক্লিক করলে লাইভ ড্যাশবোর্ড অপশানে চলে আসবে, বা লাইভ ড্যাশবোর্ড একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে ওপেন হয়ে গেলেই আপনি প্রথমেই দেখতে পাবেন লেভেল আপ প্রোগ্রাম। যদি আপনার গেমিং পেজ হয়ে থাকে এখানে আপনি লেভেল আপ প্রোগ্রামের ফুল ক্রাইটেরিয়া দেখতে পাবেন। সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেলে এখানে অ্যাপ্লাই অপশান চলে আসবে, এটাকে অ্যাপ্লাই করলেই লেভেল আপ প্রোগ্রামের জন্য আপনি জয়েন করতে পারবেন। তো এই রিলেটেড ভিডিও অবশ্যই রয়েছে, গিয়ে দেখে আসতে পারেন। তো অটোমেটিকলি লাইভ স্ট্রিমটাকে এন্ড হওয়ার পর সেটা ডিলেট হয়ে যাওয়া বা আনপাবলিক করার জন্য আপনাকে চলে যেতে হবে এখানে থেকে লাইভ প্রডিউসারে। তো এখানে দেখতে পাচ্ছেন লাইভ প্রডিউসার বলে একটি লেখা রয়েছে, লাইভ প্রডিউসারে যেতে হবে। তো এখান থেকেই আপনারা কিন্তু লাইভ স্ট্রিম ভিডিওতে ইনস্ট্রিমেট লাগাতে পারবেন, যেটা কিন্তু এসেছে শুধুমাত্র এখন সিলেক্টেড ক্রিয়েটারদেরকেই দেওয়া হচ্ছে। এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে কম্পিউটার থেকে ছাড়া লাইভ স্ট্রিম ভিডিওতে অ্যাড লাগানো বা অ্যাড লাগানোর অপশানটা ইনেবল করা যাবে না, কিন্তু দেখলাম আমি মোবাইল থেকেও করা যাবে ইনেবল করা। তো সেটাই জন্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর লাইভ স্ট্রিমের প্রফেশনাল সেটিং বা লাইভ স্ট্রিম শেষ হওয়ার সাথে সাথে কীভাবে আনপাবলিক হয়ে যায় সেই সেটিংটাও কিন্তু বলে দেবো। তো আমি কিন্তু লাইভ প্রডিউসারের মধ্যে চলে এসেছি। তো এখানে আসার পর স্ট্রিম সেট আপে চলে আসবেন। স্ট্রিম সেট আপে আসার পর একেবারে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পাবেন সেটিং, সেটিংয়ে আসলে এখানে পাবেন স্ট্রিম। স্ট্রিমে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নিচের দিকে পেয়ে যাবেন আনপাবলিক আফটার লাইভ ভিডিও ইন। তো এটাকে যদি আপনি ইনেবল করে দেন তাহলে যখনই আপনার লাইভ স্ট্রিম ভিডিওটা শেষ হয়ে যাবে তখনই কিন্তু সেই লাইভ স্ট্রিম ভিডিওটা অটোমেটিকলি ডিলেট হয়ে যাবে পেজ থেকে বা আনপাবলিক হয়ে যাবে যদি আপনি এটা অন করে রাখেন। তারপরে নিচের দিকে কিন্তু একটি অপশান রয়েছে ভিউইং, তারপর রয়েছে কমেন্ট। তো এখানেও কিন্তু অনেক ফিচার্স রয়েছে, যদি এটা আপনি অন করে রাখেন যে ফলোয়ার্স থাকবে সেই ফলোয়াররাই কিন্তু আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে লাইভ স্ট্রিম ভিডিওতে। তারপরে নিচে রয়েছে স্লো, এটা যদি আপনি অন করে রাখেন 10 সেকেন্ড ভিডিওটা না দেখলে কিন্তু কমেন্ট করতে পারবে না আপনার ভিডিওতে। তারপর রয়েছে ডিসকাশন, এটা যদি আপনি অন করে রাখেন অনলি কমেন্ট ওভার 100 ক্যাপচার, মানে 100টার বেশি কমেন্ট কিন্তু করতে পারবে না। তারপরে রিস্ট্রিক্টেড অপশান রয়েছে, এটা যদি আপনি অন করে রাখেন মোস্ট হ্যাভ ওল্ড অ্যাকাউন্ট, মানে 2 হপ্তার বেশি ওল্ড অ্যাকাউন্ট ছাড়া কিন্তু এটা কমেন্ট করতে পারবেন না আপনার ভিডিওতে। যদি নতুন কোনো অ্যাকাউন্ট হয় তাহলে কিন্তু আপনার লাইভ স্ট্রিম ভিডিওতে কমেন্ট করতে পারবেন না যদি এটা অন করে রাখেন রিস্ট্রিক্টেড। তবে প্রোটেক্টেড এটা যদি অন করে রাখেন তাহলে 15 মিনিট দেখার পরেই কিন্তু আপনাকে ফলো করতে পারবে, না হলে কিন্তু ফলো করতে পারবেন না। তো এগুলো যদি আপনি অন করে রাখেন কমেন্টে, তো এগুলো আমি অফ করে দিলাম যেমন ছিল। তো এটা হলো লাইভ স্ট্রিম শেষ হওয়ার সাথে সাথে লাইভ স্ট্রিম ভিডিওটাকে আনপাবলিক বা ডিলেট করে দেওয়া। তো এবার বলে দিই এই লাইভ প্রডিউসার থেকে কীভাবে ইনস্ট্রিমেট চালু করবেন লাইভ স্ট্রিম ভিডিওতে। তো এখানেই আপনারা নিচের দিকে একটি অপশান পেয়ে যাবেন। এখানে যদি আমাকে সিলেক্ট করা হতো এই লাইভ স্ট্রিম ভিডিওতে ইনস্ট্রিমেট চালু করার জন্য, সেক্ষেত্রে এর নিচে আরেকটা আমি ফিচার্স পেয়ে যেতাম, সেখানেও কিন্তু এরকম অপশান থাকতো অন অফ করার, সেটাকে অন করে দিলেই ইনস্ট্রিমেট চালু হয়ে যেত। তো এখানেই আপনারা পাবেন লাইভ স্ট্রিম ভিডিওতে ইনস্ট্রিমেট চালু করার ফিচার্স। তো এটাই ছিল আজকের ভিডিও, যেটার মাধ্যমে আপনারা লাইভ স্ট্রিম ভিডিও কে শেষ হওয়ার সাথে সাথে সেই লাইভ স্ট্রিম ভিডিওটাকে অটোমেটিকলি ডিলেট বা আনপাবলিক করে দিতে পারবেন আপনার পেজ থেকে। এমনকি কীভাবে আপনারা লাইভ স্ট্রিম ভিডিওতে অ্যাড লাগাবেন লাইভ প্রডিউসারে এসে, তাও আবার আপনার মোবাইল থেকে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল আইকনটি অল করে দেবেন। তো আজকের ভিডিও এতটুকুই, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।